কুরবানির মূল উদ্দেশ্য কিন্তু ইখলাস তাকওয়া সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না সে যেন আমার এই ঈদগাহে না আসে যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি না দেয় তাহলে তার কুরবানি সে 100 উট কুরবানি করলেও সেই কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না আমাদের তাকওয়া আল্লাহ পরীক্ষা করতে চাচ্ছেন আল্লাহ চাচ্ছেন না যে কুরবানি করি আর আমরা বেশি বেশি গোশত খাই এটা আল্লাহ চাচ্ছেন না আল্লাহ চাচ্ছেন যে আমার তাকওয়া কতটুকু ভেড়া দম্বা ছাগল উট এবং গরু দিয়ে কুরবানি করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন যে আমরা আল্লাহর ইবাদত করব এবং তার সাথে শিরকে লিপ্ত হব না এর বিনিময়ে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন জান্নাত অনুরূপভাবে যদি আমরা আল্লাহর এই উদ্দেশ্যকে বাস্তবায়ন না করি যদি আমরা আল্লাহর ইবাদত না করি তাহলে এর শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন জাহান্নাম আল্লাহ তাআলা চান যে তার প্রত্যেকটি বান্দা জান্নাতে প্রবেশ করুক এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস থেকে এগুলো স্পষ্ট বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো বান্দা ভালো কাজের নিয়ত করে সাথে সাথে আল্লাহ তাআলা তার সেই ভালো কাজের নেকি আর তার আমলনামায় লিখে দেন যখন সে আমলে বাস্তবায়ন করে যখন সে তার ওই নেকির কাজটি করে তখন সেটাকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কিন্তু বান্দা যখন কোনো পাপে পাপ কাজ করার ইচ্ছা করে ইচ্ছার কারণে আল্লাহ তাআলা তার ওই সেই পাপ লিখেন না যতক্ষণ পর্যন্ত সে তা কাজে বাস্তবায়ন না করেন বাস্তবায়ন না করা পর্যন্ত ওই পাপে লিপ্ত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমলনামায় পাপ লিখেন না যখন পাপে লিপ্ত হয় তখন সেটাকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ান না বরং একটা পাপের জন্য একটা পাপই আমলনামায় লেখা হয় এই হাদিসগুলো থেকে বোঝা যায় আল্লাহ তাআলা চান যে তার বান্দা জান্নাতে প্রবেশ করুক এবং আল্লাহ তাআলা তার বান্দা যাতে সহজে জান্নাতে প্রবেশ করতে পারে এজন্য কিছু বিশেষ বিশেষ সময় দান করেছেন অল্প সময়ে অধিক নেকি হাসিলের সময় যেমন রমাদান মাস রমাদান মাসে নেকি করলে তার ফজিলত বেশি যেমন রমাদান মাসে লাইলাতুল কদর আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর কদরের রাত্রিতে এক রাত্রি ইবাদত করলে সেটা হাজার মাস অপেক্ষা উত্তম এই ধরনের বিশেষ বিশেষ কিছু সময় দান করেছেন অল্প সময়ে অধিক নেকি লাভ করার বিশেষ সময় তার মধ্যে একটা বিশেষ সময় আমাদের সামনে আসছে সেটা হলো জিলহাজ মাস সামনেই আমাদের জিলহাজ মাস আসবে জিলহাজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর নিকটে অধিকতর প্রিয় এটা আমাদের জন্য অল্প সময়ে অধিক নেকি হাসিল করার একটা সময় আমাদের সামনে আসছে জিলহাজ মাসের আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশর আল্লাহর নিকটে অধিক প্রিয়তর আমল আর নাই এই 10 জিলহজের থেকে অধিক প্রিয় অর্থাৎ 10 প্রথম 10 জিলহ 10 তারিখ জিলহজ মাসের প্রথম 10 তারিখের মধ্যে যে আমল করা হবে সে আমলের চাইতে আল্লাহর নিকটে অধিকতর প্রিয় আমল আর নাই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই প্রথম 10 দিকের আমল চাইতে বেশি ফজিলতপূর্ণ নয় আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বেশি ফজিলতপূর্ণ আল্লাহর নিকটে অধিক প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ
আল্লাহর রাস্তায় জিহাদ করাও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে অধিক প্রিয় নয়। আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর নিকটে অধিকতর প্রিয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়াজি' মিন যালিকা বিশাই, শুধুমাত্র ওই ব্যক্তি অপেক্ষা উত্তম নয় যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে বের হয়ে গেল কিন্তু জিহাদের ময়দান থেকে সে কোনো কিছুই নিয়ে ফিরে আসলো না, অর্থাৎ শহীদ হয়ে গেল। যদি কেউ সরাসরি শহীদ হয়ে যায়, শহীদের মর্যাদা জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে আল্লাহর নিকটে এটা বেশি। তবে শুধুমাত্র জিহাদে লিপ্ত হওয়া, জিহাদে অংশগ্রহণ করার চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর নিকটে অধিকতর প্রিয়। তাহলে এই জিলহজ মাসে অধিকতর আমল করতে হবে আমাদের বেশি বেশি, কারণ এটা আমাদের অল্প সময় অধিক নেকি হাসিলের করার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ আও আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে অধিক প্রিয়তম প্রিয়তর আমল, গুরুত্বপূর্ণ আমল আর আল্লাহর নিকটে নাই। ফা আকসিরু ফীহিন্না মিন আত-তাসবীহ ওয়াত তাহমীদ ওয়াত তাকবীর ওয়াত তাহলিল, অতএব তোমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে এর মধ্যে বেশি বেশি তাসবীহ বলো, বেশি বেশি তাসবীহ পাঠ করো। তাসবীহ মানে সুবহান আল্লাহ, বেশি বেশি সুবহান আল্লাহ বলতে হবে। ওয়াত তাকবীর, বেশি বেশি আল্লাহু আকবার বলতে হবে। ওয়াত তাহমীদ, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে হবে। ওয়াত তাহলিল, এবং বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। তাহলে জিলহজ মাসের মধ্যে চারটি আমল এই হাদিস দ্বারা প্রমাণিত। তার মধ্যে একটি হলো বেশি বেশি সুবহান আল্লাহ বলি, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আমলগুলো আমাদের বেশি বেশি করা দরকার। সুবহান আল্লাহ বলতে জানে না ধরনের মানুষ নাই, সবাই জানি সুবহান আল্লাহ, সবাই জানি আলহামদুলিল্লাহ, সবাই জানি আল্লাহু আকবার, সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলতে টাকা পয়সাও খরচ হয় না, এটা বলতে সময়ও নষ্ট হয় না, এটা বলতে এগুলো বলার জন্য অজু করার দরকার হয় না, পবিত্রতা অর্জনেরও দরকার হয় না। যে কোনো সময় আপনি বলতে পারেন, শুধুমাত্র বাথরুমের মধ্যে টয়লেটের মধ্যে বলবেন না, তাছাড়া বাইরে যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি এগুলো বলবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা জমিতে কাজ করি, অনর্থক অনেক কথা বলি, যেগুলো বাজে কথা, যেগুলো কথা বলার কোনো প্রয়োজনই পড়ে না। দুজন পাঁচজন লেবার যখন একসাথে জমিতে ধান লাগাই, তখন একজন আরেকজনের বিরুদ্ধে কত কথা বলি, একজন আরেকজনের বিরুদ্ধে কত বদনাম করি, কত গীবাত করি, আর কত ফাহেশা কথা বলি। এগুলো বাদ দিয়ে যদি আমরা প্রত্যেক ধানের চারা যখন রোপণ করব, যদি বলতাম সুবহান আল্লাহ, যদি বলতাম আল্লাহু আকবার, যদি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কত নেকি হাসিল হতো। আপনার ধান লাগানোও হলো, আল্লাহর ইবাদত করাও হলো, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল যার ভালো হবে তার পরকাল ভালো হবে। শেষ আমল, আমাদের কখন সময়টা শেষ এটা আমরা কেউ জানি না, আমরা কখন কিভাবে কোথায় মৃত্যুবরণ করব এটা আমরা কিন্তু কেউ বলতে পারবো না। যে কোনো সময় আমার আপনার নিকটে মৃত্যু এসে উপস্থিত হবে। মৃত্যুর পূর্বে যদি কিছু ভালো আমল আমার থাকে, সেটা আমার আপনার জন্য জান্নাতের কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা'আ ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, খুতিমা লাহু বিহা, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাই যদি তার শেষ আমল হয়, দেখালাল জান্নাত, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আর এর পরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্তেই বলতে হবে এমনটি নয়, আপনি 2 ঘন্টা 5 ঘন্টা আগে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এর পরে কোনো খারাপ আমল করেননি, আপনার মৃত্যু হয়ে গেছে, ওটাই আপনার শেষ আমল যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এটাই আপনার জন্য জান্নাতের ওয়াসিলা হয়ে যাবে, জান্নাতের কারণ হয়ে যাবে। এজন্য সবসময় আমরা যদি মনে করি
যে কোনো সময় আমার আপনার মৃত্যু চলে আসতে পারে অতএব আমার শেষ আমলটা যেন ভালো হয় এই জন্য আপনি সব সময় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় বলবেন আলহামদুলিল্লাহ সব সময় বলবেন সুবহানাল্লাহ সব সময় বলবেন আল্লাহু আকবার এগুলাই আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু আমি অন্যের যে সমালোচনা করছি এগুলো কোনো প্রয়োজনই নাই যত সমালোচনা করছি এগুলো আমাকে জাহান্নামে নিয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমরা সবাই জান্নাতে যাওয়ার চেষ্টা করি সাহাবায়ে কেরাম এই রমাদান মাসের বাদ দিয়ে বাকি যে মাসগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে তারপরে আরো বেশি এর পরে যে বেশি সিয়াম পালন করতেন সেটা হলো জিলহজ মাসে জিলহজ মাসে প্রথম 10 দিন সিয়াম পালন করতেন এমন কি সাহাবায়ে কেরাম আমল পাওয়া যায় যে প্রথম জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত 10 জিলহজ যেহেতু ঈদের দিনে সিয়াম পালন করা নিষিদ্ধ 9 জিলহজ পর্যন্ত তারা সিয়াম পালন করতেন আরাফার দিন পর্যন্ত অতএব আমরা চেষ্টা করব প্রথম জিলহজ মাসের মাস থেকে শুরু করে অর্থাৎ জিলহজ মাসের চাঁদ যেদিন দেখব তার পরের দিন থেকে যত বেশি পারা যায় 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করব কমপক্ষে যদি কেউ না পারেন কমপক্ষে আরাফার দিনের একটা সিয়াম পালন করব আরাফার দিনের সিয়ামের ফজিলত কি আরাফার দিনের সিয়ামের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফিরা সানাতাল লাযী ক্বাবলা ওয়াস সানাতাল লাযী বাদা আরাফার দিনের একটা সিয়ামের ফজিলত হলো আমি আশা করি যে এই একটা সিয়ামের কারণে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহের কাফফারা হবে কত একটা সিয়াম পালন করব পূর্ববর্তী এক বছরের গুনাহ এবং পরবর্তী এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে একটা সিয়াম পালন করলে অতএব আমরা সেই আরাফার দিন যেই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে সেই দিনে আমরা এই সিয়ামটি পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ কেউ কমপক্ষে এই একটা সিয়াম ত্যাগ করব না সবাই পালন করার চেষ্টা করব এখন করব কোন দিনে আমাদের দেশের তারিখ অনুযায়ী 9 তারিখ নাকি সৌদি আরবের তারিখ অনুযায়ী 9 তারিখ এই বিষয়টা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে মতভেদপূর্ণ বিষয় কিন্তু হাদিসের ভাষা হলো সিয়াম ইয়াউমি আরাফা আরাফার দিনের সিয়াম যেহেতু সারা বিশ্বের বুকে আরাফার ময়দান একটাই বিভিন্ন দেশে নাই অতএব উদ্দেশ্য হলো যেই দিন আরাফার ময়দানে হাজিরা অবস্থান করবে সেই দিন অন্য মানুষ যারা আরাফার ময়দানে অবস্থান করছে না যারা ইহরাম অবস্থায় নাই তারা সিয়াম পালন করবে হাজিরা নাই হাজিরা ওই দিন সিয়াম পালন করবে না কিন্তু অন্যরা সিয়াম পালন করবে এইটা বিষয় তবে যেহেতু মতভেদপূর্ণ বিষয় মতভেদ থেকে দূরে থাকার জন্য যদি আমরা আমাদের দেশের 9 তারিখ অনুযায়ী এবং ওই দেশের 9 তারিখ সৌদি আরবের 9 তারিখ আমরা যেহেতু একবারে কুরবানির আগের দিন পর্যন্ত 9 জিলহজ পর্যন্ত সিয়াম পালন করা যায় এবং এটা সুন্নাত অতএব যদি আমরা এই দুই দিনই সিয়াম পালন করি 8 জিলহজ এবং 9 জিলহজ তাহলে আমরা এই মতভেদ থেকে দূরে থাকতে পারি সন্দেহ থেকে দূরে থাকি সন্দেহ থেকে দূরে থাকার জন্য এবং মতভেদ থেকে দূরে থাকার জন্য 8 জিলহজ এবং 9 জিলহজ এই দুই দিন সিয়াম পালন করলে আমরা সন্দেহ মুক্ত থাকব ইনশাআল্লাহ অতএব আমরা চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এক দিন সিয়াম পালন করবে বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরত্ব সৃষ্টি করে দিবেন অতএব আমরা এক সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এবার আসুন এই 10 জিলহজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা আমল হলো 10 জিলহজে কুরবানি করা আমরা কুরবানি করার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির খুব গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না সে যেন আমার এই ঈদগাহে না আসে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন যদিও কুরবানি সুন্নাতে মুআক্কাদা ফরজ নয় ওয়াজিব নয় তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব দিয়েছেন
অতএব গুরুত্ব দিতে হবে। তবে কুরবানি সহি হওয়ার জন্য বা আল্লাহর নিকটে কুরবানি কবুল যুক্ত হওয়ার জন্য কিছু শর্ত আছে। শুধু কুরবানি করব আর আল্লাহর নিকটে কবুল হয়ে যাবে বিষয়টি এমন নয়। কুরবানি করতে গেলে কিছু শর্তের প্রতি লক্ষ্য রেখে কুরবানি করতে হবে, তাহলে আল্লাহর নিকটে কুরবানি কবুল হবে, অন্যথায় কুরবানি কবুল হবে না। শর্তগুলো কি? এক নাম্বার শর্ত, এক নাম্বার শর্ত হলো যে আপনার নিয়ত খালেস হবে, ইখলাসুন নিয়্যা, নিয়তকে খালেস করতে হবে, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই কুরবানি দিতে হবে। যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি না দেয়, তাহলে তার কুরবানি, সে 100 উট কুরবানি করলেও সেই কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না। কেউ যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছোট্ট একটা ছাগলও কুরবানি করে, সেটাই আল্লাহর নিকটে কবুল হবে। সম্মানিত উপস্থিতি, এই নিয়তের খুলুসিয়াত খুবই দরকার। এই কুরবানির ইতিহাস আপনারা সবাই শুনেন, জানেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখাইলেন 8 জিলহজ রাত্রে, যে তিনি তার 86 বৎসর বয়সে তিনি যে প্রথম পুত্র লাভ করেছিলেন ইসমাইল আলাইহিসসালাম, 86 বৎসর বয়সে। তারপরে এটা কত আদরের সন্তান হতে পারে, 86 বৎসরের অনেক আল্লাহর কাছে দোয়া করে করে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। সেই সন্তান যখন চলাফেরার বয়সে উপনীত হলো, অর্থাৎ মোটামুটি 13 বৎসর বয়স, 13 বৎসর বয়সে যখন বাবার সাথে সব জায়গায় চলাফেরা করতে লাগলো, এই সময় আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন যে তিনি তাকে কুরবানি করছেন। এই জন্য 8 জিলহজকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, স্বপ্ন দেখার দিন। 9 জিলহজ রাত্রে একই স্বপ্ন দেখলেন, সেই স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহর নির্দেশ। এই জন্য 9 জিলহজকে বলা হয় ইয়াউম আরাফা, জানতে পারার দিন, স্পষ্ট হওয়ার দিন। তার কাছে এটা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর নির্দেশ। 10 জিলহজ রাত্রে একই স্বপ্ন দেখলেন যে তিনি তার পুত্র ইসমাইল আলাইহিস কুরবানি করছেন। তখন তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে তিনি তার পুত্রকে কুরবানি করবেন। এই জন্য 10 জিলহজকে বলা হয় ইয়াউমুন নাহার, কুরবানি করার দিন। এই নামগুলো কিন্তু এই জায়গায় থেকে এসেছে। তাহলে দেখুন, এবার কুরবানি করতে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, একবারের জন্য আল্লাহকে বলেন যে আল্লাহ, আমার এত আদরের সন্তান, তুমি একে কুরবানি করতে বলছো, এর বাদ দিয়ে অন্য কিছু আমাকে বলো, এটা কেন আমাকে নির্দেশ দিলে? এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য বলেননি। আমাদের সমাজে যে ইতিহাস ছড়িয়ে আছে যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবেন না, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন 100 উট কুরবানি করলেন, তারপর আবার দ্বিতীয় দিন 100 উট কুরবানি করলেন, তৃতীয় দিন আবার 100 উট কুরবানি করলেন, কোনটাই কবুল হলো না। এই কথাগুলো মিথ্যা ইতিহাস আমাদের সমাজে ছড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটি বারের জন্য আল্লাহকে বলেন যে আল্লাহ, তুমি আমাকে এই নির্দেশ দেওয়া না, অন্য কোনো নির্দেশ দাও, এটা বলেননি। ইব্রাহিম আলাইহিস সালাম যতই আদরের সন্তান হোক, আল্লাহর নির্দেশ পালন করতে হবে। তিনি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে চলে গেলেন। তার সমর্থন জানলেন যে আমি তোমাকে এই স্বপ্ন দেখছি, তুমি কি, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিসসালাম বললেন যে যেহেতু আল্লাহর নির্দেশ, হে পিতা, আপনি আল্লাহর নির্দেশ পালন করুন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখুন, পুত্রও তেমন, পিতা কুরবানি করবেন, যখন পিতা কুরবানি করবেন করতে যাচ্ছেন, তখনই কিন্তু আল্লাহ তাআলা একটা দুম্বা পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম দুম্বাটি কুরবানি করলেন। এখান থেকে এই ইতিহাস আমি সংক্ষিপ্ত ভাবে বলে এটাই বলতে চাচ্ছি যে কুরবানির মূল উদ্দেশ্য কিন্তু ইখলাস, তাকওয়া। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম এর তাকওয়া দেখতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা চাননি যে ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করুক, এটা চাননি আল্লাহ। আল্লাহ তাআলা দেখতে চাচ্ছিলেন যে ইব্রাহিমের তাকওয়া কতটুকু, ইব্রাহিম আমার কথা কতটুকু মান্য করে, ইব্রাহিমের ইখলাস কতটুকু, এটা আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পরীক্ষায় পাশ করে গেলেন, তখন কিন্তু আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামকে বাঁচিয়ে নিলেন, কুরবানি আর করতে হলো না। ওই ইতিহাসটাই কিন্তু আমাদের মাঝে আছে, ওই কুরবানির বিধানটাই আমাদের মাঝে আল্লাহ লিখে দিলেন। তাহলে আমাদের থেকেও আল্লাহ তাআলা কি চাচ্ছেন? চাচ্ছেন হচ্ছে তাকওয়া। আল্লাহ আমাদের থেকে চাচ্ছেন ইখলাস, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম থেকে চেয়েছিলেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদের ইখলাসকে দেখতে চাচ্ছেন, কুরবানির মাধ্যমে আমাদের তাকওয়া আল্লাহ পরীক্ষা করতে চাচ্ছেন,
আল্লাহ চাচ্ছেন না যে কুরবানি করি আর আমরা বেশি বেশি গোশত খাই এটা আল্লাহ চাচ্ছেন না আল্লাহ চাচ্ছেন যে আমার তাকওয়া কতটুকু আমি কতটুকু আল্লাহকে সন্তুষ্টির জন্য কুরবানি করছি এটা আল্লাহ দেখতে চাচ্ছেন অতএব শুধু কুরবানি করলেই হবে না কুরবানিতে ইখলাস থাকতে হবে আল্লাহ তাআলা বলেন লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আল্লাহ তাআলা কুরবানি আল্লাহর নিকটে কুরবানির পশুর গোশত পৌঁছে না কুরবানির পশুর রক্ত পৌঁছে না আল্লাহর নিকটে শুধুমাত্র পৌঁছে তোমাদের তাকওয়া কি তাকওয়ার ভিত্তিতে তোমরা কুরবানি করো এটাই আল্লাহর নিকটে পৌঁছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারাও দেখেন না তোমাদের ধনসম্পদও দেখবেন না আল্লাহ তাআলা কারো সুন্দর চেহারা দেখে কাউকে জান্নাতে দিবেন না আল্লাহ তাআলা কারো ধনসম্পদ দেখে কাউকে জান্নাতে দিবেন না সুন্দর চেহারা ধনসম্পদে এর মাধ্যমে দুনিয়াতে বহু কিছু করা সম্ভব কিন্তু আল্লাহর নিকটে সুন্দর চেহারার চার পয়সার মূল্য নেই আল্লাহর নিকটে ধনসম্পদের চার পয়সার মূল্য নেই আল্লাহ দেখবেন কি ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখবেন এবং তোমাদের আমল দেখবেন তোমরা কি তাকওয়ার ভিত্তিতে তোমরা ইবাদত করছো কি ইখলাসের ভিত্তিতে তোমরা ইবাদত করছো এটা আল্লাহ দেখবেন ওয়া আমালিকুম এবং তোমাদের আমল দেখবেন তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতিতে আমল করছো কিনা এটা আল্লাহ তাআলা দেখবেন সম্মানিত উপস্থিতি এখান থেকে আমাদের বুঝতে হবে তাকওয়া আমরা অনেকেই কুরবানি করছি আলহামদুলিল্লাহ বর্তমান জামানায় কার যে কুরবানি কবুল হয় এটা খুঁজে পাওয়া খুব কঠিন বর্তমান জামানায় যদি কুরবানির আনুষ্ঠানিকতার দিকে লক্ষ্য করেন তাহলে কুরবানি কার কবুল হচ্ছে সেটা খুঁজে পাওয়া খুব কঠিন হবে আমরা এখন সব সময় মনে করছি যে কিভাবে কোনটার গোশত বেশি পাওয়া যাবে গোশত আজকে ভাগে কুরবানি চলছে ভাগে কুরবানি দেওয়ার মূল টার্গেটই হলো যে ভাগে কুরবানি দিলে একটা বড় সড় গরুতে ভাগ দেওয়া যাচ্ছে গোশত বেশি পাওয়া যাবে একটা ছাগল দিলে ওই টাকায় যদি একটা ছাগল দেই তো ছোট্ট একটা ছাগল এটা তো মানুষ দেখতেও পাবে না এটা তো নামও হবে না যে একটা ছাগল কুরবানি দিল আর যদি গরু বিশাল এক গরু কিনে নিয়ে এসেছি দেখেন যদি উদ্দেশ্য এমন হয় কুরবানি কবুল হবে এখন যারা সালাত আদায় করে না তাদের কুরবানির পশু বড় বড় আজকে যারা সমাজে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না মসজিদে আসে না দেখবেন যে তারাই বড় বড় কুরবানির পশু কিনে নিয়ে আসছে এবং দেখাচ্ছে যে দেখো কুরবানির পশু আমার কি বিশাল এত এত টাকা দিয়ে বিশাল কুরবানির পশু কিনে নিয়ে এসেছি আজকে যদি এই হুকুমটা থাকতো তাহলে তাকওয়া বোঝা যেত এই হুকুমটা যদি আল্লাহ থাকতো তা হুকুম যদি এমন হতো যে কুরবানির পশু জবাই করো গোশত খাওয়া যাবে না এমন যদি হুকুম থাকতো তাহলে কুরবানি কয়জন দিত সে তখন পরীক্ষা হয়ে যেত যেহেতু কুরবানির গোশত খাওয়ার একটা বিধান আছে অতএব আমরা চেষ্টা করছি কিভাবে বড় বড় গরু কুরবানি দেওয়া যায় আর নাম ফোটানো যায় অনেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসে নাম ফোটানোর জন্য যে আমার নাম হয়ে যাবে যে এলাকায় একজন উট কুরবানি দিয়েছে এলাকায় পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা গরু কুরবানি দিয়েছে এই নাম ফোটানোর জন্য অনেকে কুরবানি দিয়ে থাকে এই ব্যক্তির তো কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না আল্লাহর নিকটে কুরবানি কবুল হওয়ার জন্য ইখলাস ঠিক থাকতে হবে নিয়ত ঠিক থাকতে হবে আমার সামর্থ্য যত টাকা আছে যতটুকু সেই সামর্থ্যের ভিত্তিতে কুরবানি করতে হবে আমার সামর্থ্য নাই কিন্তু মানুষকে দেখানোর জন্য আমি কুরবানি করছি বড় বড় এই কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না আমার সামর্থ্য আছে ছোট্ট একটা ছাগল কুরবানি করার ওটাই কুরবানি করব আমার সামর্থ্য আছে একটা গরু কুরবানি করার সেটা কুরবানি করব কিন্তু মানুষকে দেখানোর জন্য নয় সম্মানিত উপস্থিতি সবাই যদি নিজের অন্তরকে প্রশ্ন করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার নিয়ত কতটুকু সহি অনেকেই মনে করি খাসি একটা দিচ্ছি কিন্তু গরুতেও একটা ভাগ দিই কেন দেব যে জামাই বিটি আছে অনেক আত্মীয় স্বজন আসবে খাসির গোস্ত দিয়ে কি আর হয় একটা গরু জবাই করলে গরুর গোস্তও থাকলো আচ্ছা এইটা যদি নিয়ত হয় আপনি জামাই বিটি খাওয়াবেন তো বিশ কেজি গোস্ত কিনে নিয়ে আসেন সমস্যা কি এক মন গোস্ত কিনে নিয়ে আসেন সমস্যা কোন জায়গায় কুরবানি করলে তো আপনাকে আরো তিন ভাগের এক ভাগ দিতে হচ্ছে আপনি যদি গোস্ত কিনে নিয়ে আসেন তো ওটা তো আপনাকে দিতে হইতো না আপনি কিনে নিয়ে এসে খুব খাওয়ান সমস্যা কোন জায়গায় ছিল কিন্তু না আপনাকে এখন কুরবানির পশু দিতে হবে গোস্ত কিনে নিয়ে আসলে তো মানুষ দেখতে পাচ্ছে না যে আপনি বড় গরু কুরবানি দিয়েছেন কিন্তু বড় গরু কুরবানি দিচ্ছেন মানুষকে দেখানোর জন্য সম্মানিত উপস্থিতি যদি আপনার কুরবানির সামর্থ্য না থাকে কুরবানি করবেন না কুরবানি করা ফরজ নয় কিন্তু মানুষকে দেখানোর জন্য
কুরবানি করবেন না, গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করবেন না, কুরবানিকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করবেন। এটা হলো ইখলাস নিয়ে এক নম্বর শর্ত থাকতে হবে। দুই নম্বর শর্ত, বাহিমাতুল আনাম দিয়ে কুরবানি করতে হবে। বাহিমাতুল আনাম কি? উট, গরু, ছাগল। উট, গরু, ছাগল, ছাগলের অন্তর্ভুক্ত ভেড়া দুম্বা, ভেড়া দুম্বা ছাগলের অন্তর্ভুক্ত। অতএব ভেড়া দুম্বা ছাগল উট এবং গরু দিয়ে কুরবানি করবেন, মহিষ দিয়ে কুরবানি করবেন না। কারণ যখন আর আরাবিয়ানদের কাছ থেকে তো এটা এসেছে বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ান ছিলেন, মহিষ গৃহপালিত পশুর অন্তর্ভুক্ত, এটা আরাবিয়ান নিকটে এখনো পরিচিত নয়। অতএব মহিষ দিয়ে কুরবানি করবেন না, বরং গরু দিয়েই কুরবানি করবেন। গরু দিয়ে, উট দিয়ে এবং ছাগল দিয়ে, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো সবই কুরবানির জন্য জায়েজ। এর পরের শর্ত হল অবশ্যই কুরবানির পশু দোষ মুক্ত হতে হবে, দোষ মুক্ত, রোগ মুক্ত। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন লা তাজুজু ফিল আওয়াহি, চার প্রকার পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই, চার প্রকার পশু দ্বারা কুরবানি করা জায়েজ না। চার প্রকার কি? এক, আল আওরা ও বাইয়ুনুন আওয়ারুহা, স্পষ্ট কানা, যেই পশু স্পষ্ট কানা দেখতে পায় না, আপনি দেখছেন যে স্পষ্ট কানা, এই পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। কিন্তু আপনি দেখে শুনে পশু ক্রয় করেছেন, কিন্তু আপনি বুঝতে পারেননি কেনার সময়, এবার বাড়িতে নিয়ে এসে দেখছেন যে চোখটা কানা, আপনি কিনেছিলেন ভালোই, এই পশু দিয়ে কুরবানি করা জায়েজ, কারণ আপনি দেখেছিলেন কিন্তু বুঝতে পারেন নাই, বা আপনি কিনে আনে আসার পরে কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, এই পশু দিয়ে কুরবানি করা জায়েজ। কিন্তু জেনে শুনে আপনি অন্ধ পশু কুরবানির জন্য কিনবেন না। দুই নাম্বার, দুই নাম্বার হচ্ছে ওয়ালা আরজা ও বাইয়িনুন যালউহা, দুই নাম্বার হচ্ছে যে স্পষ্ট খোঁড়া, যে পশু ল্যাংড়া, আপনি দেখছেন যে একটা পশু ল্যাংড়া পশু, এই পশু দ্বারা কুরবানি জায়েজ নাই। আপনি দেখে শুনে কিনেছেন কিন্তু আসতে লাগে গাড়িতে উঠাইতে নামাইতে লেগে একটা ঠ্যাং ভেঙে গেছে, ধরেন ল্যাংড়া হয়ে গেল, এই পশু দ্বারা কুরবানি করা জায়েজ, কারণ আপনি কিনেছিলেন ভালো, কেনার পরে এই ল্যাংড়া হয়ে গেছে, অতএব তখন জায়েজ হবে। কিন্তু দেখে শুনে আপনি ল্যাংড়া পশু কুরবানির জন্য কিনলে তখন জায়েজ হবে না। তিন নম্বর, ওয়াল মারিদাতু বাইয়িনুন মারাদুহা, স্পষ্ট রোগী, যেই পশু রোগ দেখতে পাচ্ছেন, বিভিন্ন রোগে রোগাক্রান্ত দেখা যাচ্ছে রোগ, অতএব এই স্পষ্ট রোগী পশুকে কুরবানি করবেন না, কিনবেন না। কিন্তু কিনে নিয়ে আসার পরে যদি কোনো রোগ হয় তাহলে আপনার ওই ওই পশু দ্বারাই কুরবানি করা জায়েজ, কিন্তু দেখে শুনে রোগাক্রান্ত কোনো পশু কুরবানির জন্য ক্রয় করবেন না। চার নম্বর, ওয়াল কাসিরুল্লাতি লা তুনকি, একেবারে জীর্ণ শীর্ণ হাড্ডি সার, হাড় ছাড়া কিছুই নাই, একেবারে দেখেই বোঝা যাচ্ছে যে একবারে মরার মতো জীর্ণ শীর্ণ পশু, এই ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। দেখে শুনে আপনি এমন পশু কুরবানি করবেন, কিনবেন না, এমন পশু কিনবেন না, একটু সুন্দর দেখে কিনবেন, হৃষ্টপুষ্ট দেখে কিনবেন, যেটা আপনার কাছে ভালো লাগে, আপনার সামর্থ্যের মধ্যে, আপনার কাছে অনেক বড় কিনতে হবে সেটা নয়, আপনার সামর্থ্যের মধ্যে দেখবেন যে একটু ভালো, সেই পশুটা আপনি কিনবেন, কিনে নিয়ে আসবেন। কিন্তু আপনি একেবারে মরে যাচ্ছে, মরার মতো হাড় সার কিছুই দেখা যাচ্ছে না, এই পশুকে আপনি কিনবেন না। সম্মানিত ভাই, এই চারটা খুঁত, এই চারটা ত্রুটি যুক্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই। এখন যদি কোনো পশুর শিং ভাঙ্গা থাকে, কোনো পশুর কান কাটা থাকে, কোনো পশুর লেজ কাটা থাকে, তাহলে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, কিন্তু এগুলো জায়েজ, এগুলো অপছন্দনীয় কিন্তু কুরবানি জায়েজ। যদি কোনো শিং ভাঙ্গা পশু কুরবানি করা হয় কুরবানি জায়েজ হবে, কিন্তু এটা খুঁত হলো অপছন্দনীয় খুঁত, কুরবানি বাতিল হওয়ার খুঁত নয়। কান কাটা এটা অপছন্দনীয় খুঁত, এটা বাতিল হওয়ার খুঁত নয়, না জায়েজ হওয়ার খুঁত নয়, এগুলো সমস্যা নাই। খাসি কুরবানি করতে পারেন, খাসি, আমাদের সমাজে অনেকে মনে করে যে খাসি কুরবানি করা যাবে না, কারণ যেহেতু তাকে খাসি করা হয়েছে, যেহেতু তার অন্ডকোষ কেটে বের করে ফেলা হয়েছে, অতএব এটা খুঁত, অতএব এই খাসি দ্বারা কুরবানি করা জায়েজ নাই। আসলে যারা এই কথা বলেন তাদের এই কথা সঠিক নয়, বরং খাসি করার মাধ্যমে, খাসি হলো খুঁত নয়, খাসি হওয়া কোনো রোগ নয়,
আপনারা বুঝেছেন হাদিস যেটা শুনলেন চার প্রকার পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই সে চারটাই কিন্তু রোগাক্রান্ত রোগ বিভিন্ন কিন্তু খাসি করা বা খাসি হওয়া এটা রোগ নয় এটা করা হয়েছে কেন একটা পাঁঠার গোশতকে সুস্বাদু করার জন্য দুর্গন্ধ দূর করার জন্য খাসি করা হয়েছে অতএব এটা কোনো খুত নয় এটা খুত নয় বা এটা রোগ নয় অতএব খাসি দ্বারা কুরবানি করা জায়েজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি একই কথা বলেছেন ফাতহুল বারির মধ্যে বুখারীর ভাষ্য কার বুখারীর ফাতহুল বারির মধ্যে তিনি এই কথা স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন যে খাসি করার মাধ্যমে পশুর গোশতকে একটা পাঁঠার গোশতকে আরো সুস্বাদু করা হয় অতএব খাসি করা এটা খুতের অন্তর্ভুক্ত নয় বরং খাসি করাটাই হচ্ছে উত্তম সম্মানিত উপস্থিতি এর পরের আরেকটা শর্ত হলো যে অবশ্যই পশুর যে কুরবানি করব কুরবানির দিন শরীয়ত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কুরবানি করা সময়টা কি কখন কুরবানি করব আমরা কুরবানি করার সময় হলো ঈদের সালাতের পর ঈদের সালাতের পর কুরবানি করার প্রথম সময় শুরু হলো ঈদের সালাতের আদায় করার আগে কুরবানির পশু কেউ যদি জবেহ করে তাহলে সেটা আর কুরবানি থাকবে না এটা গোশত খাওয়া হবে গোশত খাওয়াবে না শুধু কিন্তু কুরবানি হবে না এটা একেবারে ঈদের সালাতে ঈদের জামাত শেষ করার পরে কুরবানি করবেন তাহলে এটা শুরু হলো সময় সঠিক সময় হলো শেষ হবে কখন একেবারে তেরোই জিলহজ জিলহজ মাসের ১৩ তারিখ সূর্য ডোবা পর্যন্ত সূর্য ডোবার আগ পর্যন্ত আপনি কুরবানি করবেন তাহলে ঈদের দিন সহ মোট চার দিন ১০ জিলহজ ১১ জিলহজ ১২ জিলহজ ১৩ জিলহজ ঈদের দিন সহ মোট চার দিন কুরবানি করা এটা হলো সময় অতএব আপনি যে কোনো সময় কুরবানি করতে পারেন তবে উত্তম বলা যাবে সর্বোত্তম হলো ইয়ামুন নাহার অর্থাৎ ১০ জিলহজে কুরবানি করবেন এটাই কিন্তু উত্তম সময় এই দিনের আমল আল্লাহর নিকটে অধিকতর প্রিয় আমল অতএব ১০ জিলহজে কুরবানি করার চেষ্টা করবেন অনেকেই কুরবানি করার জন্য খুতবা না শুনে তাড়াহুড়া করে চলে যান এটা সঠিক নয় খুতবা একটা গুরুত্বপূর্ণ বিষয় খুতবার অনেক গুরুত্ব রয়েছে ঈদের খুতবা ঈদের খুতবার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের মহিলাদেরকে ঈদের ঈদগাহের নিয়ে যাও যদি ঋতুবর্তী মহিলা হয় তাকেও ঈদগাহে নিয়ে যাও সে ঈদের সালাতে শরীক হবে না কিন্তু খুতবায় শরীক হবে এবং এমনকি যার পর্দা করার জন্য চাদর নাই আরেকজনের চাদরে মুড়ি দিয়ে তাকে নিয়ে যাও তাও ঈদগাহে নিয়ে যাও তাহলে ঈদগাহে খুতবা শোনার একটা গুরুত্ব আছে ঋতুবর্তী মহিলা তাদেরকেও ঈদের খুতবা শোনার ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে অতএব ঈদের খুতবা একটা গুরুত্বপূর্ণ বিষয় ঈদের খুতবা সুন্দরভাবে শোনার চেষ্টা করবেন আমাদের সমাজে দেখা যায় যে জামাতে সালাম ফেরানোর পরেই সবাই উঠে যেতে লাগে কেন এত তাড়াহুড়ার কি আছে আপনার কি হয়েছে আপনি এই ২০ মিনিট ২৫ মিনিট ৩০ মিনিটের খুতবা শোনার ধৈর্য আপনার আসছে না কেন অবশ্যই এই খুতবা শোনার প্রতি গুরুত্ব দিবেন খুতবার পরে আপনি যাবেন যে আপনার পশু আপনি কুরবানি করবেন এই তাহলে শর্ত এই শর্তগুলো মেনে কুরবানি করতে হবে আরেকটা শর্ত হলো কুরবানির পশু হতে হবে মুসিন্না মুসিন্না পশু ছাড়া কুরবানি করবেন না মুসিন্না পশু কাকে বলে মুসিন্না হলো যেটা দাঁতওয়ালা দুধে দাঁত ভেঙে নতুন দাঁত উঠেছে এই দাঁতওয়ালা পশু কিনবেন আমরা বলি না যে দিতেছে কিনা এই দাঁতওয়ালা দুইটা দাঁত দুই দাঁতই দুই দাঁত বা চার দাঁত বা ছয় দাঁত এই যে আমরা বলি এভাবে আমরা চিনি এটা একটা আলামত তবে বয়সেরও একটা আছে ছাগলের ক্ষেত্রে এক বছর পূর্ণ বয়সী ছাগলকে বলা হয় মুসিন্না এক বছর পূর্ণ হয়ে গেছে একটা ছাগলের বয়স কিন্তু নতুন দাঁত উঠেনি ওই ছাগল দ্বারা কুরবানি করতে পারেন কারণ এক বছর বয়স হয়ে গেছে অতএব সে মুসিন্না কিন্তু যখন বাজারে কিনবেন তখন আপনি তো জানেন না যে এক বছর বয়স হলো কিনা অতএব বাজারে কেনার সময় আপনি দাঁত দেখে কিনবেন কারণ দাঁত ওঠাটা মুসিন্নার একটা আলামত কিন্তু বাড়ির পশু আপনি জানেন এক বছর পূর্ণ হয়ে গেছে যেহেতু আপনি জানেন অতএব দাঁত না উঠলেও ওই পশু কুরবানি করতে পারেন ছাগল গরুর ক্ষেত্রে ২ বছর পূর্ণ বয়সী
গরুর ক্ষেত্রে পূর্ণ দুই বছর বয়স হলে সেটা মুসিন না হয়, দুই বছর পার হয়ে তিন বছর চলছে তখন সেটা মুসিন না গরুর ক্ষেত্রে। অতএব দুই বছর পার হওয়ার পরে যদি আপনার বাড়ির পশু হয় তাহলে যদি দাঁত নাও উঠে তারপরে আপনি ওই গরু জবাই করতে পারেন, মানে কোরবানি দিতে পারেন, কিন্তু বাজারে যখন কিনবেন অবশ্যই দাঁত দেখে কিনবেন। উটের ক্ষেত্রে হলো পাঁচ বছর পূর্ণ হওয়া, পাঁচ বছর পূর্ণ হয়ে ছয় বছর চলছে তখন উটের ক্ষেত্রে সেটা হলো মুসিন না। যাই হোক, আমাদের দেশে উট কম, উটের আলোচনা তো করে লাভ নাই। আমি যেটা বলছি যে এই শর্তগুলো মেনে কোরবানি করবেন তাহলে কোরবানি আল্লাহর নিকটে কবুলযোগ্য হবে, অন্যথায় আল্লাহর নিকটে কবুলযোগ্য হবে না। এরপরে আরো কিছু মাসালা যেটা আপনাদের বলে দেওয়া দরকার, এজন্য আমি কিছু মাসালা নোট করে নিয়ে এসেছি যেটা আপনাদের সামনে প্রকাশ করা দরকার। কিছু বেশ কিছু মাসালা আছে এই কেন্দ্রিক, যেমন একটা মাসালা হলো যে ঈদের দিন সালাতের পূর্বে উচ্চস্বরে মাইকে উচ্চস্বরে তাকবীর দেওয়ার বিধানটা কি? ঈদের দিন সকাল থেকে ধরেন মাইকে তাকবীর বলা হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে তাকবীর বলা হচ্ছে, এটা কি মাইকে উচ্চস্বরে তাকবীর দেওয়া যাবে? জবাব হলো যে মাইকে উচ্চস্বরে তাকবীর দেওয়া জায়েজ, মাইকে উচ্চস্বরে তাকবীর দেওয়া জায়েজ। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাজারে যেতেন ঈদের দিন সকালে এবং জোরে জোরে তাকবীর বলতেন মানুষকে শোনানোর জন্য, আর তাদের তাকবীর শুনে সকল মানুষ তাকবীর বলতো, সবাই তাকবীরের ধ্বনি সৃষ্টি হয়ে যেত। এই হাদিসগুলো থেকে প্রমাণ হয় যে আপনি যদি মাইকেও তাকবীর বলেন এটা জায়েজ, কোনো সমস্যা নেই, এবং একাকে যদি আপনি তাকবীর জোরে জোরে বলেন আপনার শুনে শুনে অন্য মানুষ বলবে, এটা ঈদের দিন সকালবেলা জায়েজ, এটা না জায়েজের কিছু নেই। আরেকটা বিষয় হলো যে ঈদের সালাতের পূর্বে গজল গাওয়া বা বক্তব্য দেওয়ার বিধান কি? আমরা অনেক জায়গায় দেখা যায় যে ফজর থেকে শুরু হয়ে গেল বিভিন্ন গজল ইসলামী গান বলা, আবার ঈদের মাঠে দেখা যায় যে ঈদের সালাত জামাতের সময় হওয়ার আগ পর্যন্ত একজন এক এক সময় বক্তব্য দিতেই আছে সিরিয়ালি। হ্যাঁ, সমাজের যারা বিশেষ করে কোরআন হাদিস পড়ছে মাদ্রাসায় পড়ছে বা বিভিন্ন দু একজন আলেম চলে আসলো, জামাত শুরু হওয়ার আগে একজন একজন করে বক্তব্য দিতেই আছে, এর বিধান কি? জবাবে বলবো যে এটা শরীয়তসম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে সাহাবায়ে কেরামের জামানা তাবেঈনে ইজামের জামানায় কখনো ঈদের সালাতের পূর্বে এই ধরনের গজল গাইতেন না এবং এ ধরনের বক্তব্য পেশ করা হতো না। অতএব এটা ইসলামের মধ্যে একটা নতুন সৃষ্টি যা বিদআত। অতএব ঈদের জামাতের আগে একাধিক মানুষ বক্তব্য দিবে বা গজল বলবে গান বলবে ইসলামী গান, এগুলো জায়েজ নয়, এগুলো থেকে বিরত থাকতে হবে। এরপরে যে ঈদের সালাত যদি জুমার দিন, জুমা এবং ঈদের সালাত একসাথে হয়, অর্থাৎ জুমার দিন আজকে যদি ঈদ হয় তাহলে জুমা এবং ঈদ, জুমা কি পড়া, মানে যদি কেউ না পড়ে তার কোনো সমস্যা আছে কিনা, এই ব্যাপারটা যে জুমা এবং ঈদ যদি একই দিনে হয় তাহলে জুমার সালাত কি পড়তেই হবে না না পড়লেও সমস্যা নেই? জবাবে বলবো জুমার সালাত না পড়লেও চলবে, কিন্তু জোহর পড়তে হবে এমনটা নাই যে আপনি জোহরও বাদ দিয়ে দিবেন। জুমার সালাত পড়লে দুই রাকাত পড়তেন, কিন্তু জোহর পড়লে আপনাকে চার রাকাত পড়তে হবে, জোহরের সালাত অবশ্যই আপনাকে আদায় করতে হবে, কিন্তু আপনি মসজিদে খুতবায় শরীক না হতে পারেন। যদি খুতবায় শরীক না হন, মসজিদে জুমার সালাতে না আসেন, তাহলে আপনার জন্য জায়েজ সেটা, কিন্তু আপনাকে জোহর পড়তে হবে, জোহরের চার রাকাত সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কদ ইজতামা ফি ইয়াউমিকুম হাদা ঈদান, আজকে তোমাদের জন্য দুইটি ঈদ একত্রিত হয়েছে, অর্থাৎ জুমা একটা ঈদ আর ঈদের দিন ঈদের সালাত একটা ঈদ, দুই ঈদ একত্রিত হয়েছে। তারপরে তিনি বলছেন ফামান শাআ আজ্জাহু মিনাল জুমআ, বলছেন যে কেউ যদি যার ইচ্ছা সে জুমা বাদ দিয়ে শুধু ঈদই তার জন্য যথেষ্ট মনে করে সেটাই তার জন্য যথেষ্ট, জুমা বাদ দিয়ে যদি ঈদকে যথেষ্ট মনে করে সেটাই তার জন্য যথেষ্ট। তারপর বলছে ওয়া ইন্না মুজাম্মিউন, কিন্তু আমরা জুমাতে শরীক হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আমরা জুমার সালাত আদায় করব তোমাদের যাদের ইচ্ছা জুমার সালাতে আসো যাদের ইচ্ছা জুমার সালাতে এসো না তবে যোহর পড়তে হবে এই হাদিসটি পাওয়া যাবে আবু দাউদ আবু দাউদের হাদিস আবু দাউদ এই হাদিসটা আমরা পাবো ইনশাআল্লাহ তাহলে জুমার দিন যদি কেউ ঈদের সালা মানে ঈদের সালাত আদায় করে আর জুমাতে শরীক না হয় যোহর পড়ে এটা তার জন্য জায়েজ যদি জুমা এবং ঈদ একই দিনে হয় আরেকটা মাসালা হলো যে ঈদের সালাত ঈদের সালাতে নারীরা ইমামতি করতে পারবে কি না বা নারীদের জামাত পুরুষ ইমাম হয়ে সেই জামাতে শরীক হতে পারবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ঈদের সালাতে নারীরা ইমামতি করবে না কারণ ঈদের সালাতে খুতবা আছে মহিলারা খুতবায় শরীক হয় না খুতবা দিতে পারে না যেই সালাতগুলো খুতবা যুক্ত সালাত এগুলোতে ইমামতি করবে পুরুষরা নারীরা নয় এই জন্য পুরুষের সাথেই নারীদের ঈদগাহে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন ঈদগাহে ব্যবস্থা করবেন যাওয়ার জন্য যদি না ব্যবস্থা করা যায় তাহলে মহিলাদেরকে আলাদা কোনো জায়গায় ঈদের জামাতে শরীক করতে পারেন এবং পুরুষ ইমাম হবে কিন্তু পর্দার মধ্যে থাকবে মহিলারা আর পর্দার বাইরে থাকবে ইমাম এইভাবে পুরুষ ইমামের ইমামতিতে এবং পুরুষ খুতবা দিবে পুরুষ ইমাম এইভাবে মহিলাদের জামাত করা যাবে এটা জায়েজ এটা করতে পারেন যদি বৃষ্টির কারণে ঈদগাহে যাওয়া সম্ভব না হয় যে মসজিদে একসাথে নারী পুরুষ একসাথে করা সম্ভব হয় না এক্ষেত্রে পুরুষদের এক জামাত মহিলাদের এক জামাত এটা তো করতে হয় তাহলে পুরুষদের এক জামাত সেটাতে আপনারা পুরুষদের জামাত করবেন মহিলাদের জামাতও করতে পারেন তবে মহিলাদের জামাতে পুরুষ ইমামতি করবে এবং পুরুষ খুতবা দিবে যদি ইমামের সংকট থাকে যে একজন ইমাম পুরুষের যে ইমামতি করলো একই ইমাম মহিলাদেরও ইমামতি করতে পারবে খুতবা দিতে পারবে এটা যদি সংকট থাকে আর যদি সংকট না থাকে তাহলে ইমাম দুই ইমামে দুই জামাত আদায় করবে ইনশাআল্লাহ এরপর আরেকটা বিষয় আমাদের সামনে চলে আসে যেটা হলো যেমন আমরা আমাদের অভিবাদন কেউ বলি ঈদ মুবারক কেউ বলি ঈদ ঈদুন সাঈদ আবার কেউ বলি তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনক বিভিন্ন কিছু বলি আমরা এগুলো কি সবগুলোই জায়েজ কি জায়েজ নয় আমি বলবো এগুলো সবগুলোই জায়েজ আপনি ঈদ মুবারক বলতে পারেন এগুলো দোয়া ঈদ মুবারক বলতে পারেন ঈদ সাঈদ বলতে পারেন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম বলতে পারেন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া সালিহাল আমাল এটা বলতে পারেন এগুলো প্রমাণিত বলতে পারেন এগুলো সমস্যা নেই এগুলো দোয়া এগুলো অভিবাদন অতএব এগুলো নাজায়েজ নয় অনেকেই বলে যে ঈদ মুবারক বলা বিদআত এই কথা সঠিক নয় এগুলো বলা জায়েজ যে কোনোটা বলা যেতে পারে আরেকটা হলো ঈদের মাঠ পাকা করার বিধান কি ঈদের মাঠ পাকা করা রাসূল সাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈনের জাম থেকে শুরু করে কেউ ঈদের মাঠ পাকা করেননি অতএব ঈদের মাঠ পাকা করবেন না একে ঈদের মাঠ পাকা করা ঠিক সঠিক নয় ঈদের মাঠ স্বাভাবিক মাঠ থাকবে এবং সেখানে সালাত আদায় করবেন আরেকটা বিষয় হলো যে আমরা ঈদের দিন ঈদগাহে এসে বা যদি মসজিদে ঈদের সালাত হয় তাহলে কি সালাত শুরু হওয়ার আগে দুই রাকাত সুন্নাত পড়তে পারবো কি পারবো না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে এটা নিয়ে অনেক সময় দ্বন্দ্বও হয় যদি মসজিদে ঈদের জামাত হয় মনে রাখবেন যদি মসজিদে ঈদের জামাত হয় তাহলে মসজিদে ঢুকে দুই রাকাত সালাত আদায় করবেন কারণ এই দুই রাকাত সালাত ঈদের জামাতের সাথে সম্পর্কিত নয় বরং এটা মসজিদে প্রবেশের সাথে সম্পর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন যখন তোমাদের কেউ যেন দুই রাকাত সালাত আদায় করা পর্যন্ত না বসে দুই রাকাত সালাত আদায় করেই যেন বসে অতএব যদি মসজিদে ঈদের জামাত হয় তাহলে তাহিয়াতুল মসজিদ হিসাবে দুই রাকাত সালাত আদায় করেই বসবেন এটা মসজিদের হক আর যদি ঈদগাহে সালাত আদায় করেন তাহলে কোনো সালাত আদায় করা যাবে না যদি ঈদগাহে সালাত আদায় করেন তাহলে সালাত আদায় করা মানে দুই রাকাত সুন্নাত আদায় করা যাবে না এটা থেকে বেঁচে থাকবেন আরো কিছু ব্যাপার আছে যাই হোক সময় চলে গেছে আমি যেটা আপনাদের কাছে অনুরোধ করব যে প্রত্যেকটা বিধান ইসলামের কোরআন হাদিস মতে মেনে চলার চেষ্টা করবেন কোরআন হাদিস যেভাবে বলছে আমাকে ইসলামের বিধান সেভাবেই পালন করতে হবে এর নাম হচ্ছে ইসলাম
আর নিজের মন গড়া ইসলাম পালন করবেন না আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলামের বিধান সঠিকভাবে জেনে সঠিকভাবে মানার তৌফিক দান করুন আমিন এই বলে আমি আমার আজকের খুতবা এখানে শেষ করছি আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম